মা, এ হলো সেই কাদম্বরী মুখার্জি। আজ আমি যা কিছু, ইটস অল বিকজ অফ হার। এ কি? না না, একদমই না। এই ঠিক আছে ঠিক আছে, বসো, তোমরা কথা বলো, আমি আসছি। তাহলে বাড়ি সাজানো দেখে মা কি বললেন? দারুণ হয়েছে। এই শোনো না, আমি না একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা প্লট নিয়ে ভাবছিলাম। প্লিজ প্লিজ, এখনো সব না। ক্যালেন্ডারের পাতা জুড়ে আজ 25শে বৈশাখ। তুমি সে রাতের পূর্ণিমা হও, দূরে থেকেও হৃদয়ে আমার বসন্তের ঝড় হয়ে বও। মা, আরে ঠিক আছে ঠিক আছে রে বাবা, ধর। Delicious. দাও একটু, তোমায় খাই দি। তুই খা, দাও না একটু। কি ব্যাপার আজকে হঠাৎ পায়েস খাওয়াচ্ছ ঠাকুরকে? কেন করতে পারি না? না কোনোদিন তো দেখি না, আর আজ আমার জন্মদিনও নয়। কৈফিয়ত চাইছো নাকি? চাইতেই পারি। চেও না, পাবে না। ডিসগাস্টিং। কি ব্যাপার, আমার দিদি ভাই আজ পায়েস বানিয়েছে? আজ তোমার উত্তম কুমারের জন্মদিন ঠাম্মি, ওকে আশীর্বাদ করবে না? আজ ওর জন্মদিন, নিশ্চয়ই আশীর্বাদ করব। ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন সুখে থাকে, জীবনে শান্তি পায়, আনন্দে থাকে। অলিগলির শহরে কত শিশু আজ ছুটে চলে ক্লান্তহীন, সবাই যেন সবাই ব্যস্ত ভীষণ, উৎসব তোমার জন্মদিন। আজকের তিথি স্মরণীয় শুধু তোমার আগমনে, সারা পৃথিবী মুখরিত হোক এমন জন্মদিনে। শত আয়ু পাও, সুখে বেঁচে থাকো আরো সহস্র অব্দে। শুভেচ্ছা থাক আজকের দিনে শুধু কয়েকটা শব্দে। অসাধারণ। শোনো, ওই কবিতাটা তুমি আমাকে না একটা কাগজে লিখে দেবে, কেমন? চলো না ওদিকটা গিয়ে বসি। হ্যাঁ চলো।